সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনস কিচেন। মেরিনস কিচেনে আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ঈদ স্পেশাল অসম্ভব মজাদার রাজকীয় স্বাদের শাহি ডিমের কুরমার রেসিপি। ডিমের কুরমাটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, তবে আজকে আমি যেভাবে ডিমের কুরমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেমভাবে যদি আপনার বাসায় এই ডিমের কুরমাটা তৈরি করেন তাহলে দেখবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। আর ঈদের দিনটা এমনিতেই স্পেশাল, আর এর মধ্যে যদি এরকম রাজকীয় স্বাদের ডিমের কুরমা থাকে পোলাওয়ের সাথে, তাহলে কিন্তু এই ঈদের দিনটা আরও একটু বেশি স্পেশাল হয়ে উঠবে। তো ফ্রেন্ডস, আশা করব আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের এই ডিমের কুরমা রান্না করার জন্য এখানে আমি 10টি ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সাইড থেকে অল্প অল্প করে 3-4টা করে চিরে নিয়েছি আর কি, প্রতিটা ডিমকে যেন মশলাটা ভিতরে ঢুকতে পারে। তো এরপর এখানে 1 চামচের মতো লবণ দিয়ে ডিমের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি তেলে হালকা একটু ভেজে নিব। খুব বেশি ডিপ কালার করে ভাজতে হবে না, ডিমের কালারটা সামান্য একটু চেঞ্জ হলেই আমি নামিয়ে নিব। তো ফ্রেন্ডস, এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল লেখা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। তো কথা বলতে বলতে আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, যখন এরকম হালকা একটু কালার হয়েছে সে পর্যায়ে ডিমগুলোকে উঠিয়ে নিলাম। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলোকে আমি পেঁয়াজ বেরেস্তা করব, আর বেরেস্তাগুলো পরবর্তীতে কুরমার মধ্যে ইউজ করব। তো পেঁয়াজ বেরেস্তার মধ্যে খুব সুন্দর এবং দ্রুত কালার চলে আসার জন্য, আর পেঁয়াজ বেরেস্তাগুলো বেশি মুচমুচে হওয়ার জন্য এখানে আমি 1 চামচের মতো লবণ এবং সামান্য একটু চিনি দিয়েছি, এতে করে খুব দ্রুত বেরেস্তাটা হয়ে যায়। তো যখন বেরেস্তার মধ্যে এরকম লাইট ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজ বেরেস্তার মধ্যে। তো আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর বেরেস্তা ভাজার তেলে এখানে আমি 3 টুকরো দিলাম দারুচিনি, 4-5টা দিলাম ছোট এলাচ বা সাদা এলাচ, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর এখানে আছে 3-4টা লবঙ্গ এবং 8-10টার মতো কালো গোলমরিচ। তো গরম মশলাটাকে জাস্ট 10 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। যখন গরম মশলার সুন্দর এরোমাটা বের হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি 2-3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচিটা একটু মিহি করে কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, আর পেঁয়াজ বেরেস্তার জন্য যেটা তৈরি করেছি সেটাও কিন্তু একটু মিহি কুচি করে নেবেন, পেঁয়াজটা এতে করে ভালো হবে। তো পেঁয়াজের মধ্যে যখন হালকা ব্রাউন কালার চলে এসেছে সে পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। তো দিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুন বাটাটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম বাটাটা দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম দিতে পারেন, আর কাজু বাদাম কিংবা কাঠবাদাম এগুলো না থাকলে নর্মাল যে চীনা বাদামটা আমরা খাই সেটাও কিন্তু দিতে পারবেন, সমস্যা নেই। তো এবার আমি একটু সময় নিয়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আদা রসুন পেঁয়াজ এবং বাদাম বাটাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন এই বাটা মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যায়। যখন কাঁচা ফ্লেভারটা চলে গিয়েছে সে পর্যায়ে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেন কুরমার কালারটার মধ্যে খুব সুন্দর একটা কালার হয় আর কি। তবে আপনারা যদি চান যে কুরমাটা একদম সাদা রাখবেন সেক্ষেত্রে এই মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। তো এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিব। কুরমার টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে এই মশলাটা ভালোভাবে কষানোর উপর, কুরমার মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন এই কুরমাটা ঠিক ততটাই মজা হবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি সব কিছু আবারও কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি, তারপর মশলাটাকে ভালো মতো কষানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম কিছুটা দুধ, প্রায় 1/2 কাপের মতো দুধ দিয়েছি। দিয়ে আবারও চুলার আঁচটা লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে একটা ক্রিমি ক্রিমি পজিশনে আসা পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তো আবারও বলছি, মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনার কুরমাটা ঠিক ততটাই মজা হবে। তো প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আবারও আমি কষিয়ে নিয়েছি মশলাটা, আর দেখুন এটা ঠিক এরকম হয়ে গিয়েছে, একদম ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে, আর মশলাটা থেকে তেলটা একদমই ছেড়ে এসেছে। তো এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা মরিচ। এখানে আমি 2-3টা কাঁচা মরিচ ভেঙে দিয়েছি আর 2-3টা আস্তই দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে এই মশলার সাথে ডিমগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব যেন ডিমের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে।
আর মশলার মধ্যে দেখতে পেরেছেন আমি একটা দিয়েছি গরম মশলা আর এটা কিন্তু শাহি গরম মশলা এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে রাখব এই গরম মশলাটার মধ্যে জয়ফল জয়ত্রী দিয়েছিলাম এবং সাথে আরো অনেক কিছু মশলা ছিল সেই জন্য কিন্তু এই গরম মশলাটা দেওয়ার কারণে আমার কুরমাটা অনেক বেশি মজাদার হয়েছে তো দেখতে পাচ্ছেন মশলার সাথে ডিমগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি প্রায় 1.5 কাপের মতো হবে লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম আর সাথে 2-3 ফুটার মতো দিয়েছি কেওড়ার জল এতে করে এই কুরমার টেস্টটা বেশি ভালো লাগবে তো এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি কিছুক্ষণ রান্না করেছি আর যখন এটা গ্রেভিটা কিছুটা ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলা এরকম করে একটু ভেঙে দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তার মধ্যে যেহেতু আমি অল্প করে চিনি দিয়েছি সেজন্য আলাদা করে চিনি অ্যাড করছি না তবে আপনারা চাইলে কিন্তু চিনি অ্যাড করতে পারেন আর এই পর্যায়ে আমি কুরমার মধ্যে অসম্ভব সুন্দর এবং দারুণ মজাদার শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি তো ঘিটা দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো সময় আমি এটাকে চুলায় রাখবো তারপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব কারণ ঘি দেওয়ার পর বেশি সময় জ্বাল করলে কিন্তু ঘিয়ের যে সুন্দর স্মেলটা আছে সেটা চলে যায় তাই ঘিটা দেওয়ার পর জাস্ট 1 মিনিটের মতো নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি তারপর উপর থেকে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর এর মধ্যে কিন্তু আমার অসম্ভব মজাদার শাহি ডিমের কুরমাটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম তো ফ্রেন্ডস আজকের এই ডিমের কুরমার রেসিপিটা আপনারা প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করবেন আর যেহেতু পবিত্র মাহে রমজান প্রায় শেষের দিকে পবিত্র ঈদুল ফিতর চলে এসেছে তো ঈদের দিন কিন্তু অবশ্যই ট্রাই করবেন না হয় কিন্তু চরম মিস করবেন ইনশাল্লাহ বাসার সবাই অসম্ভব পছন্দ করবে যদি এইভাবে ডিমের কুরমাটা রান্না করেন তো এখন আমি একটু গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি কুরমার দেখুন কুরমার গ্রেভিটা কীরকম ক্রিমি হয়েছে আর দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে কুরমাটা আর এই গ্রেভিটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে যখন আপনারা এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন তা এরকম একটা পজিশনে আসলেই চুলাটা বন্ধ করে দিতে হবে তো ফ্রেন্ডস আশা করব আমার আজকের এই অসম্ভব মজাদার ঈদ স্পেশাল শাহি ডিমের কুরমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার এই ভিডিওটা মেক করা সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন